নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। 18ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর এই সপ্তাহটা কোন রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আর দেরি না করে আসুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি মেষ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে ভাই বোনের সাথে আপনার সম্পর্কের উন্নতি দেখা যাবে, অর্থাৎ ভাই বোনের সঙ্গে যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে সেই সমস্যার সমাধান হবে সপ্তাহের প্রথম ভাগে, এবং ভাই বোনের সাথে আপনি আপনার নিজের মনের কথা খুলে বলতে পারেন বা শেয়ার করতে পারেন। এই দিক থেকে এই সপ্তাহের প্রথম ভাগটা আপনার জন্য বেশ ভালো। আপনার ব্যবহার এবং যে কোনো ব্যাপারে আপনার দৃষ্টিকোণ লোকজনের পছন্দ হবে। সপ্তাহের প্রথম ভাগে কোনো শুভ সংবাদ পেতে পারেন, বাড়ির গুরুজনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে এবং সেই সঙ্গে বাড়ির সাথে খুব ভালো সময় কাটবে। পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা অশান্তি চলে থাকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। যদি আপনি বহুদিন ধরে নতুন কোনো বাড়ি কিনতে বা ক্রয় করার প্ল্যান করছেন সেই দিক থেকে এই সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভালো। নতুন কোনো বাড়ি তৈরি করতে পারেন বা বাড়ি তৈরির কাজে হাত দিতে পারেন, নতুন কোনো বাড়ি ক্রয় করতে পারেন। তাছাড়াও আপনার নতুনভাবে কোনো ভূসম্পত্তি ক্রয় হওয়ার সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে সবাই আপনার কাজের প্রশংসা করবে, কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের মধ্যভাগে প্রেম সম্পর্কে কিছুটা ঝামেলা দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, আপনাদের মধ্যে মনোমালিন্য কিছুটা বাড়তে পারে। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অবনতি হতে পারে সপ্তাহের মধ্যভাগে। এছাড়াও আপনি যে কোনো কাজে ভালো করে মন বসাতে পারবেন না সপ্তাহের মধ্যভাগে, এবং যার কারণে কর্মক্ষেত্রে সাময়িকভাবে কিছুটা সমস্যা তৈরি হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময় পড়াশোনায় মন বসাতে কিছুটা অসুবিধা করতে পারেন, পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অনীহা তৈরি হবে এবং যার কারণে বাড়ির গুরুজনদের সঙ্গে আপনার তর্কাতর্কি হতে পারে, সমস্যা কিছুটা বাড়তে পারে। অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি বেশ ভালো, তবে সপ্তাহের মধ্যভাগে কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনার জীবনসঙ্গীর সাথে কোনো ব্যাপার নিয়ে মতভেদ দেখা দিতে পারে, ঝামেলা বাড়লে সম্পর্কে অবনতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। অবশ্যই চেষ্টা করবেন এই সময় মাথা ঠান্ডা রেখে কাজ করার, এবং আপনার জীবনসঙ্গীর সাথে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো বা আবেগে সিদ্ধান্ত নেবেন না। আবেগে সিদ্ধান্ত নিলে কিন্তু সেই সিদ্ধান্ত আপনার জন্য ভুল প্রমাণিত হবে। তাছাড়াও দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য জীবনে ঝামেলা অশান্তির অবসান হতে পারে এই সপ্তাহে। এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো আপনার জন্য। তবে দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা চলে থাকে, আইনি জটিলতায় আপনি জড়িয়ে থাকেন, সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এই সপ্তাহে। তবে সপ্তাহের শেষ ভাগে হঠাৎ করেই কিছুটা আর্থিক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে আপনি যদি পূর্বে কোনো ধার দেনায় বা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে সেই অর্থ কিন্তু পরিশোধ করতে হতে পারে, যার কারণে আপনার ওপর আর্থিক চাপ কিছুটা বৃদ্ধি পাবে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া লটারি কাটা থেকে বিরত থাকুন, যে কোনো ধরনের ফাটকা ব্যাপারগুলো থেকে কিন্তু এই সপ্তাহে দূরে থাকাই শ্রেয় হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সপ্তাহে আপনি নিতে পারেন। ব্যবসায়িক সিদ্ধান্ত যাই নিন না কেন সেটাই আপনার জন্য অনুকূল থাকবে, এবং ব্যবসায়িক দিক থেকে আর্থিক উপার্জন কিছুটা বৃদ্ধি পাবে। এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো বা শুভপ্রদ হতে চলেছে। ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটের ওপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষ রাশি বৃষ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান হতে পারে, আত্মীয় স্বজনদের সাথেও দেখা হবে, আত্মীয় সমাগম বাড়িতে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের প্রথম ভাগে আপনার আর্থিক অবস্থা মজবুত থাকবে, আয় উপার্জন বাড়বে এবং টাকা পয়সা সঞ্চয় করতেও সক্ষম হবেন। অবশ্যই সপ্তাহের প্রথম ভাগে ভালো ও সুস্বাদু খাবার খাবেন এই সময়, অর্থাৎ এই ভালো বা সুস্বাদু খাবারের প্রতি একটা আলাদা আকর্ষণ জন্মাবে। বিশেষ করে তেল মশলাযুক্ত খাবারের প্রতি আলাদা আকর্ষণ কিন্তু সপ্তাহের প্রথম ভাগে কিছুটা বৃদ্ধি পাবে।
ছোট কোনো তীর্থযাত্রায় যেতে পারেন, ছোটোখাটো মন্দির পরিদর্শনে যেতে পারেন, এই ধরনের শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে সপ্তাহের প্রথম ভাগে। ভাই বোনের সমস্যায় তাদের সাহায্য করবেন বা সাহায্য করতে সমর্থ হবেন, এবং যার কারণে তাদের কাছে আপনার ইমেজ কিছুটা উন্নত হবে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরও মধুর হবে এবং মজবুত হবে। আপনার প্রতিভা সপ্তাহের প্রথম ভাগে আপনার আয় উপার্জনের কিছুটা উপায় হতে পারে। অবশ্যই এই দিক থেকে সপ্তাহের প্রথম ভাগটা আপনার জন্য বেশ ভালো। সপ্তাহের মধ্যভাগে পরিবারে কিছুটা ঝগড়া বা অশান্তি দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনার বাবা মায়ের শরীর খারাপের সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে, অর্থাৎ আপনার পিতামাতার শরীর স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে কিছুটা ভোগাবে। কর্মক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মের ক্ষেত্রে চড়াই উদ্রাই কিছুটা দেখা যাবে এই সপ্তাহে, অর্থাৎ সারা সপ্তাহ জুড়েই কর্মক্ষেত্রে কম বেশি চড়াই উদ্রাই থাকবে। কর্মক্ষেত্রে মানসিক কিছুটা চাপ অনুভব করবেন, কর্মক্ষেত্রে মন না বসার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে, এবং আপনার সহকর্মীদের দ্বারা আপনি কর্মক্ষেত্রে কিছুটা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখবেন, অবশ্যই চেষ্টা করুন ধৈর্য ধরে কাজ করার। সন্তান স্নেহ এই সময় আরও বাড়বে, সন্তানের প্রতি আলাদা একটা ভালোবাসা বৃদ্ধি পাবে। পড়াশোনার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিছুটা সমস্যার সম্মুখীন হবেন, বিশেষ করে পড়াশোনায় মন বসতে চাইবে না, পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হতে পারে সপ্তাহের মধ্যভাগে। তবে সপ্তাহের শেষ দিকে সাময়িকভাবে অবস্থার পরিবর্তন হবে, বিশেষ কিছু লোকজনের সাথে আপনার আলাপ হতে পারে, নতুন কোনো অপরিচিত ব্যক্তির দ্বারা আপনি সপ্তাহের শেষ ভাগে উপকৃত হতে পারেন, তাদের দিক থেকে আপনি বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন এবং নতুন কোনো ব্যবসা এই সপ্তাহে শুরু করতে পারেন। সেই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো বা আদর্শ। প্রেমের জন্য এই সপ্তাহটা মোটামুটি কাটবে, আপনার নিজস্ব কোনো সমস্যার প্রভাব আপনার প্রেম জীবনে পড়তে পারে, যার ফলে আপনাদের দুজনের মধ্যে ঝামেলা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। নিজের প্রেম জীবন ভালো রাখার জন্য অবশ্যই আপনার উচিত হবে পারিবারিক সমস্যা প্রেমের মধ্যে না আনা, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। সেই সঙ্গে পারিবারিক জীবনে আপনার প্রেমের সম্পর্ক জেনে যাওয়ার কারণে বা আপনি হয়তো আপনার মনের কথা অর্থাৎ আপনার প্রেম জীবনে বা প্রেমের সম্পর্কের কথাটি বাড়িতে আলোচনা করার কারণে পারিবারিক সদস্যদের দ্বারাও কিন্তু কিছুটা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে এই সপ্তাহে আপনার লটারিতে অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে। এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মিথুন রাশি মিথুন লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে আপনার দাম্পত্য জীবন খুব ভালো কাটতে চলেছে, আর্থিক দিক মজবুত থাকবে, আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঞ্চয়ও কিছুটা বৃদ্ধি পাবে সপ্তাহের প্রথম ভাগে। হঠাৎ করে কোথাও থেকে টাকা পয়সার আগমন ঘটবে, অর্থাৎ আপনি যদি পূর্বে কারোর থেকে আপনি কোনো টাকা ধার দিয়ে থাকেন, কারোর থেকে আপনি পান বহুদিন ধরে তাগাদা দিচ্ছেন, কোনোভাবে সেই অর্থ আপনি হাতে পাচ্ছিলেন না, সেই অর্থ কিন্তু সপ্তাহের প্রথম ভাগে আপনি হাতে পেতে পারেন। এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো আপনার জন্য। সাথে সাথে আপনার কর্মজীবনও খুব ভালো কাটতে চলেছে, ব্যবসার বিস্তারের ক্ষেত্রেও এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো, অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা পরিবর্তন করতে পারেন, ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের কোনো ডিল করার থাকলে সেটা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। তাছাড়াও বিনিয়োগও করা যেতে পারে এই সপ্তাহের প্রথম ভাগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে। সপ্তাহের দ্বিতীয় ভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের দ্বিতীয় ভাগে টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে অবশ্যই একটুখানি সচেতন হবেন এবং সক্ষম হবেন। সেই সঙ্গে পরিবারে এই সময়কালে অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে কোনো প্রকার মঙ্গল অর্থাৎ মঙ্গলজনক কাজ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, দাদা বা ভাইয়ের স্বাস্থ্যের অবনতি কিছুটা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সপ্তাহের মধ্যভাগে। অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন, সপ্তাহের মধ্যভাগে অবশ্যই একটুখানি সচেতন থাকুন। সপ্তাহের মধ্যভাগে হঠাৎ করেই ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করুন, ভ্রমণকালে আপনার বিপদের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কর্মের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মের জায়গায় সপ্তাহের মধ্যভাগে আপনার শত্রুদের কাছ থেকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, শত্রুদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, অবশ্যই সতর্ক থাকুন, সহকর্মীদের দ্বারা আপনার সমস্যা কিছুটা বাড়বে।
কর্মের জায়গায় যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না, তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সপ্তাহের শেষ ভাগে পারিবারিক জীবন সুখের হতে চলেছে, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির অবসান হবে, এই দিক থেকে সপ্তাহের শেষ ভাগটা অত্যন্ত ভালো। সেই সঙ্গে এই সময় অর্থাৎ সপ্তাহের শেষ ভাগে পরিবারের সাথে সময় কাটাতে সক্ষম হবেন। সপ্তাহের শেষ ভাগে আপনার মায়ের দ্বারা কোনো বিশেষ লাভ হতে পারে, মায়ের দ্বারা আপনি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। এছাড়াও আপনার কর্মের জায়গায় ভালো ফল পাবেন সপ্তাহের শেষ ভাগে, মনে মানসিক শান্তি বজায় থাকবে এবং আপনার ব্যক্তিত্ব কিছুটা আকর্ষণীয় হয়ে উঠবে। ব্যবসার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সপ্তাহটা মোটামুটি বেশ ভালোই যাবে, তেমন কোনো সমস্যা নেই। এই সপ্তাহে আপনার প্রেম জীবন রোমান্টিক কাটতে চলেছে, প্রেম জীবনে অত্যন্ত ভালো, সম্পর্ক মধুর হবে এবং সম্পর্ক আরও মজবুত হবে, নতুন কোনো প্রেম আপনার জীবনে এই সপ্তাহে আসতে পারে, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে। প্রেমের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে থাকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো আপনার জন্য। তাছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন খুব ভালো কাটবে এই সময়, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে, জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে এবং যার কারণে আপনার মনে মানসিক শান্তি আপনি ফিরে পাবেন, এই দিক থেকে এই সপ্তাহটা বেশ ভালো। তবে এই সপ্তাহে হঠাৎ করে কাউকে অর্থ ধার দেবেন না বা কারোর থেকে অর্থ ধার নেবেন না, না হলে কিন্তু আপনি যদি কাউকে অর্থ ধার দেন সেই অর্থ আপনি পরবর্তীতে ফিরে পেতে কিছুটা সমস্যা হবে, বা আপনি যদি কারোর থেকে অর্থ নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরিশোধ করতেও কিছুটা সমস্যার সম্মুখীন হবেন, সহজে পরিশোধ করতে পারবেন না, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে আপনার বিবাহিত জীবন সুখের কাটবে, জীবনসঙ্গীর সাথে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, এই ধরনের কোনো শুভ ঘটনা এই সপ্তাহে আপনার জীবনে ঘটতে পারে। অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে আর্থিক উন্নতি হবে এই সপ্তাহে চোখে পড়ার মতো, বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ সুবিধা আপনি পেতে পারেন, তাছাড়াও ব্যবসায়িক দিক থেকে নতুন কোনো বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য আদর্শ। আপনি যদি চাকরি করেন বা অন্যের অধীনে কোনো কর্ম করেন সেক্ষেত্রে এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকেও সপ্তাহটা কিন্তু আপনার জন্য বেশ ভালো যাবে। সপ্তাহের মধ্যভাগে মানসিক অশান্তিতে কিছুটা ভুগতে পারেন, যার কারণে সাময়িক কিছুটা সমস্যা দেখা দেবে। এই সময় অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে আপনার টাকা পয়সা খরচ বা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে বা টাকা পয়সা হারিয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। বিভিন্ন কারণে আপনি এই সময় কিছুটা নেগেটিভ চিন্তার দ্বারা আক্রান্ত হতে পারেন বা মাথার মধ্যে আজে বাজে চিন্তা আসতে পারে, যার কারণে কিন্তু আপনি মানসিক চাপে কিছুটা পড়ে যাবেন এবং যার কারণে সাময়িকভাবে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহের মধ্যভাগে আপনার পিতার শরীর খারাপ হওয়া অর্থাৎ শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার উদ্বেগ কিছুটা বাড়বে, অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে একটুখানি বাড়তি নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও সপ্তাহের মধ্যভাগে আপনার ভাই বা বোন কোনো সমস্যায় পড়তে পারে, পাড়া প্রতিবেশীদের দ্বারা আপনি কোনোভাবে আক্রান্ত হতে পারেন বা ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়াও সপ্তাহের মধ্যভাগে কোথাও যাত্রা করলে কোনোরূপ সমস্যায় পড়তে পারেন, তাই যে কোনো ধরনের ছোটোখাটো ভ্রমণ বিরত থাকুন, ছোটোখাটো ভ্রমণ থেকে বিরত থাকাই কিন্তু আপনার জন্য ভালো, এই দিক থেকে কিন্তু একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। সপ্তাহের শেষ ভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষ ভাগে আপনার জন্য কিছু খবর খুশি বহন করে আনবে, অর্থাৎ এমন কিছু খবর আপনার কাছে পৌঁছতে পারে যার কারণে আপনি সাময়িকভাবে মানসিক আনন্দ পাবেন, সেই সঙ্গে সেই খবর আপনার জন্য উন্নতির কারক বা লাভদায়ক হবে, এই দিক থেকে সপ্তাহের শেষ ভাগটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। কর্মক্ষেত্রে আপনি ভালো ফল লাভ করবেন, কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা প্রশংসিত হতে পারেন, এই দিক থেকে সময়টা বেশ ভালো। সেই সঙ্গে আপনি এই সময় অর্থাৎ সপ্তাহের শেষ ভাগে পরিবারের সাথে কিছুটা ভালো সময় কাটাবেন এবং এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা যদি চলে থাকে সেই স্বাস্থ্যজনিত সমস্যার কিন্তু অবসান ঘটবে, অর্থাৎ শারীরিক অসুস্থতা নিরাময় হবে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো। বিবাহিত জীবন মধুর হবে, এই সপ্তাহে দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য অশান্তির অবসান হতে পারে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে।
তাছাড়াও আপনার ব্যবসায়িক উন্নতি এই সপ্তাহে কিন্তু প্রবলভাবে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে নতুন কোনো ব্যবসার যোগাযোগ আসতে পারে যার কারণে আপনি লাভবান হবেন। প্রেমের জন্য এই সপ্তাহটা খুব ভালো কাটতে চলেছে আপনার। সঙ্গীর সাথে রোমান্টিক কিছুটা সময় কাটাবেন, সেই সঙ্গে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান বানাতে পারেন। আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করবেন এবং সম্পর্ক আরও গভীর ও মধুর হবে। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। সম্পর্কের ব্যাপারে যদি আপনি কোনো প্রকার ইনসিকিউরিটিতে ভোগেন তাহলে কিন্তু সঙ্গীর সাথে আলোচনা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করে কিন্তু সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন, সেটাই আপনার সম্পর্কের জন্য কিন্তু অত্যন্ত ভালো বা আদর্শ। পড়াশোনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহটা বেশ ভালো যাবে। নতুন কোনো সুযোগ আসতে পারে সপ্তাহের মধ্যবর্তী সময়। পড়াশোনা সংক্রান্ত বিষয় এই সপ্তাহে মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার ফেলে রাখা কাজগুলো এই সপ্তাহে শেষ হতে পারে। এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। তবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন বা জুয়ার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সপ্তাহে ফাটকা অর্থপ্রাপ্তির আশা না রাখাই ভালো, না হলে কিন্তু আপনার অর্থ ক্ষতির সম্মুখীন হতে হবে। এই ধরনের সমস্যা কিন্তু এই সপ্তাহের শেষ ভাগে আসতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি সিংহ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে কোনো মহিলার সাথে আপনি ঝামেলায় জড়াতে পারেন। চেষ্টা করুন নিজের ব্যবহার নম্র রাখার। কোনো যদি ঝামেলা বা অশান্তির বাতাবরণ তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। আর্থিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে সারা সপ্তাহ জুড়ে কম বেশি, অর্থাৎ আর্থিক যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো দামি জিনিস হুটহাট করে ক্রয় করবেন না এই সপ্তাহে, বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু কিছুটা ট্রাভেল দেখা দেবে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখা উচিত। তাই চেষ্টা করুন হিসেব করে খরচ করার। সপ্তাহের মধ্যভাগে ব্যবসার সম্প্রসারণ করতে পারেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা পরিবর্তন করতে পারেন, ব্যবসায়িক দিক থেকে নতুনভাবে বিনিয়োগ করতে পারেন। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এই সপ্তাহে আপনার জন্য ঘটতে পারে বা এই ধরনের ঘটনা ঘটার জন্য কিন্তু এই সপ্তাহটা আপনার জন্য অত্যন্ত আদর্শ। বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের মধ্যভাগে বিবাহিত জীবন রোমান্টিক কাটবে, জীবনসাথীর সাথে ভালো কিছুটা সময় কাটাবেন। এই সময় অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে আপনাকে কিছুটা পরীক্ষার মুখোমুখি হতে পারে, অর্থাৎ আপনার জীবনসঙ্গীকে নিয়ে আপনার দাম্পত্য জীবনে হঠাৎ করেই কিছুটা পরীক্ষার মুখোমুখি হতে হবে আপনাকে। অবশ্যই একটুখানি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু ক্ষেত্রে মানসিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে, খাওয়া দাওয়ার রুটিন কিছুটা বিগড়ে যেতে পারে, খাওয়া দাওয়ায় অনিয়মিত, খেতে না ইচ্ছা করা, এই ধরনের সমস্যা কিন্তু কিছুটা আপনাকে শারীরিক দুর্বলতার শিকার করে তুলবে। অবশ্যই একটুখানি এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এবং রুটিন মাফিক খাওয়া দাওয়া করুন এবং নিয়মিত ঘুমন, সেটাই আপনার জন্য ভালো, না হলে শারীরিক দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে অন্যদিকে আপনার ভাই বা বোনকেও কোনো সমস্যার সম্মুখীন হতে হবে, ভাই বোনের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা আপনার উদ্বেগের কারণ হতে পারে। সপ্তাহের শেষ ভাগে আপনার পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে, স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা দেখা দেবে, তবে সেটা বৃহৎ আকার ধারণ করবে না, তার আগেই কিন্তু সেই সমস্যার সমাধান হবে। আপনি দূরে কোথাও যাত্রা করতে পারেন সপ্তাহের শেষ ভাগে এবং সেই যাত্রা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে। পরিবারে গুরুজনদের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে সপ্তাহের শেষ ভাগে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি আপনার শত্রুদের দ্বারা পারিপার্শ্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সপ্তাহের শেষ ভাগে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। সেই শত্রুদের দ্বারা কিন্তু আপনি বাড়তি কিছুটা ক্ষতির শিকার হতে পারেন, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। যেসব কাজে অধিক কথা বলতে হয়, যেসব কাজে প্রচুর পরিমাণে কথা বলার প্রয়োজন রয়েছে, সেই সব কাজের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে এই ক্ষেত্রে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে। এই সময় কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ কিছু সুযোগ পেতে পারেন, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। উন্নতির একটা জোরালো সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনার জন্য রয়েছে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহটা কিছুটা খারাপ কাটতে পারে, সঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, তবে আপনাদের মধ্যে ভালোবাসা অটুট থাকবে, সেই দিক থেকে তেমন কোনো সমস্যা নেই এবং এর ফলে সম্পর্কে কোনো বাধা এলেও আপনি তা দূর করতে সক্ষম হবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে, সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে এবং সন্তানকে কেন্দ্র করে
পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটামুটি ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, এই সপ্তাহের প্রথম ভাগে প্রেম জীবন অত্যন্ত আনন্দের কাটতে চলেছে, সেই সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু খুশি ও আনন্দ উভয় থাকবে। সপ্তাহের প্রথম ভাগে কিছু ভালো মুহূর্ত কাটাতে পারেন আপনার জীবনসঙ্গীর সঙ্গে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও এই সময়টি বেশ ভালো। এই সময় আপনার প্রতিভাকে বিকশিত করার চেষ্টা করুন এবং সার্বিকভাবে কিন্তু এই সপ্তাহের প্রথম ভাগে আপনি সফল হবেন। তবে মধ্যভাগে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। যে কোনো ধরনের ধার্মিক কাজে খরচ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এছাড়াও টাকা পয়সা কিছু বেশি খরচ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাছাড়াও নিজের স্বাস্থ্য নিয়েও এই সময় আপনাকে সচেতন থাকতে হবে, সচেতন থাকার প্রয়োজন রয়েছে, না হলে স্বাস্থ্যজনিত সমস্যা আপনার উদ্বেগের কারণ হতে পারে। তাই চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন থাকুন, সেটাই আপনার জন্য ভালো। কাজের জায়গায় অর্থাৎ কর্মক্ষেত্রে ও ব্যক্তিগত জীবনে কিছুটা সমস্যা বা বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। দাম্পত্য জীবনে জীবনসাথীর সাথে সপ্তাহের মধ্যভাগে মতভেদ দেখা দিতে পারে, তবে সেটা সাময়িকভাবে সেই সমস্যার দ্রুত সমাধান খুঁজে পাবেন আপনি। তাই সম্পর্ক ঠিক রাখতে অবশ্যই শান্ত থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে, এবং সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে এই সপ্তাহ মোটামুটি বেশ ভালো। যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। তবে যদি আপনি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন, সেক্ষেত্রে এই সময় একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পার্টনারশিপে ব্যবসা করলে আপনার পার্টনারকে খুব একটা বিশ্বাস করলে হবে না, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, যা কিছু একটুখানি খুঁটিয়ে যাচাই বাছাই করে তারপরে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু ঠকতে হতে পারে, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। সপ্তাহের শেষ ভাগে আচমকা কিছু পাওয়ার যোগ প্রবলভাবে রয়েছে। কাজের জায়গায় গতানুগতিক কাটবে, কর্মক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, তবে সপ্তাহের শেষ ভাগে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি যদি বিবাহিত হন, সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো প্রকার কিছু সামগ্রী লাভ হতে পারে বা কোনো রকম দ্রব্যাদি লাভ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। এই সপ্তাহে আপনার নিজের স্বভাবেও কিছুটা পরিবর্তন আসবে, আপনার মানসিক চঞ্চলতা কিছুটা বৃদ্ধি পাবে। সকলের সাথে বিনম্রভাবে কথা বলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে সপ্তাহের শেষ ভাগে। নতুন কোনো উৎস থেকে ইনকাম হতে পারে বা উপার্জন বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে সপ্তাহের শেষ ভাগে সঞ্চয় কিছুটা বাড়বে। বড় ভাই বা বোনের থেকে কোনো লাভ হতে পারে, ভাই বোনের থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। এই সপ্তাহে প্রেম জীবনে মোটামুটি মিশ্র ফল পাবেন, তবে আপনার সাথে আপনার জীবনসঙ্গীর বা পার্টনারের মনের ও মতের অমিল দেখা দিতে পারে, সেই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে এই সপ্তাহটা কিছুটা প্রতিকূল থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, তবে ধৈর্য ধরে থাকুন, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, তেমন কোনো সমস্যা খুব একটা গভীর আকার ধারণ করবে না, এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগে লটারি কাটতে পারেন, লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের এই সপ্তাহটা বেশ ভালো যাবে। আপনি যদি রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে, সেই সঙ্গে আপনার বক্তৃতাও মানুষের কাছে সমাদৃত হবে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো বা শুভপ্রদ। তাছাড়া এই সপ্তাহটা এমন কোনো সমস্যা নেই, ওভারঅল আপনার জন্য বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে সময়টি আপনার অনুকূলে থাকবে, কাজের জায়গায় প্রশংসা পাবেন বা প্রশংসিত হবেন, উচ্চপদস্থ কর্মী আপনার কাজে খুশি হবে এবং তার কারণে কর্মক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনাও প্রবলভাবে রয়েছে, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে। ব্যক্তিগত জীবনে আপনার খুশি বজায় থাকবে, তাছাড়াও সপ্তাহের প্রথম ভাগে আপনার কাজের চাপ কিছুটা কম থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। চলতি সপ্তাহে আপনি আপনার ভাই বা বোনের থেকেও কিছুটা লাভ পেতে পারেন, হঠাৎ করেই কিছু অপ্রত্যাশিতভাবে শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, যার কারণ হবে আপনার ভাই বা বোন। সপ্তাহের মধ্যভাগে আর্থিক দিক থেকে কিছুটা দুর্বল থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, আর্থিক দিক থেকে কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারেন,
সপ্তাহের মধ্যভাগে খরচে কিছুটা হ্রাস টানার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। এছাড়াও স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তাই চেষ্টা করুন এই সপ্তাহের মধ্যভাগে ব্যায়াম করার এবং খাওয়া দাওয়া নিয়মিত করার, খাওয়া দাওয়ার প্রতি একটুখানি জোর দিন, সেটাই আপনার জন্য ভালো। মানসিক অশান্তি কিন্তু সপ্তাহের মধ্যভাগে কিছুটা দেখা দিতে পারে, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। সপ্তাহের শেষ ভাগে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষে শুভ পরিবর্তন হবে, জীবনসাথী আপনার সাথ দেবে, সেই সঙ্গে আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই সপ্তাহের শেষ ভাগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের আলাপ আলোচনা এগোতে পারে, যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও আপনার উপার্জন বৃদ্ধির সম্ভাবনা সপ্তাহের শেষ ভাগে প্রবলভাবে রয়েছে। সমাজসেবামূলক কাজকর্মের কারণে আপনার সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। পরিবারের সাথে কোথাও ভ্রমণে যেতে পারেন, এই সপ্তাহে যানবাহন ক্রয়ের যোগ প্রবলভাবে রয়েছে, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে। প্রেম জীবন ভালো কাটবে, পার্টনার আপনার সাথে সমস্ত কাজে সহযোগিতা করবে এবং এই দিক থেকে আপনার মনের আনন্দ কিছুটা বৃদ্ধি পাবে, সম্পর্ক মজবুত হবে। দাম্পত্য জীবনও খুব ভালো কাটতে চলেছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে, তেমন কোনো সমস্যা নেই। তবে সপ্তাহের প্রথম ভাগে দাম্পত্য জীবনে সাময়িকভাবে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি বা সন্দেহ জায়গাটা তৈরি হতে পারে, যার কারণে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। সপ্তাহের মধ্যভাগে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে আইনি জটিলতা তৈরি হতে পারে, যার কারণে সমস্যা কিছুটা বাড়বে, অবশ্যই খেয়াল রাখুন, এই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, ওভারঅল বেশ ভালো যাবে এই সপ্তাহটা। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে এই সপ্তাহে লটারি কাটা থেকে বিরত থাকুন, লটারি সূত্রে অর্থ প্রাপ্তির বদলে অর্থ ক্ষতির সম্মুখীন হবেন, এই দিক থেকে অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে কোথাও সুদূর যাত্রা হতে পারে, এই সময়কালে অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগে উচ্চশিক্ষার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ভালো কাটবে, সুবর্ণ সুযোগ আসতে চলেছে, কাজের জায়গায় ভালো ফল পাবেন, কাজের জায়গায় সব কাজ সময় মতো শেষ করতে সক্ষম হবেন, এই দিক থেকে সময়টা বেশ ভালো। উচ্চ পদাধিকারী আপনার কাজের প্রশংসা করবে বা উচ্চপদস্থ ব্যক্তিবর্গের থেকে আপনি আপনার কাজের দ্বারা প্রশংসিত হবেন, এই দিক থেকে সময়টা বেশ ভালো। সহকর্মীরাও আপনার কাজের প্রশংসা করবে। সপ্তাহের প্রথম ভাগে পারিবারিক জীবন আপনি দায়িত্ব পালনে সক্ষম হবেন, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের সঙ্গে কিছুটা ভালো সময় কাটবে। সপ্তাহের মধ্যভাগে সময়টি মিশ্র থাকবে, খেলাধুলোর সাথে যুক্ত ব্যক্তিরা এই সময়টায় কিছুটা ভালো মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। তবে আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন, খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হন, সেটাই আপনার জন্য ভালো। ছাত্রদের এই সময় কোনো প্রকার মানসিক চঞ্চলতা কিছুটা দেখা দিতে পারে, অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা বৃদ্ধি পাবে, পড়াশোনায় মন বসাতে কিছুটা অসুবিধা দেখা দেবে। সপ্তাহের শেষের দিকে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শেষের দিকে আর্থিক দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে, অর্থাৎ আর্থিক ক্রাইসিস কিছুটা তৈরি হবে, অযথা ব্যয় করা থেকে বিরত থাকুন, ব্যয়ের দিকে একটুখানি সংযমী হওয়া প্রয়োজন, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। খরচ বৃদ্ধির যোগ প্রবলভাবে রয়েছে, সেই সঙ্গে আপনার মাতার শরীর স্বাস্থ্যজনিত সমস্যা আপনার উদ্বেগের কারণ হতে পারে, তাই অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়বে। তবে সপ্তাহের শেষ ভাগে ভাগ্য আপনার সাথ দেবে, সামাজিক প্রেক্ষাপটে আপনার মান সম্মান বৃদ্ধির যোগ প্রবলভাবে রয়েছে। এই সপ্তাহটা প্রেম জীবন আপনার জন্য ভালো কাটতে চলেছে, আপনার জীবনসঙ্গীর সাথে এই সময় কোথাও ভ্রমণে যেতে পারেন, এই যাত্রা আপনার সম্পর্ককে অর্থাৎ আপনাদের প্রেমের সম্পর্ককে আরও সুদূর করে তুলবে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও এই সময়টা বেশ ভালো। চেষ্টা করুন সম্পর্কে মধুরতা আনার, যদি কোনো ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও আপনার প্রেম সম্পর্কিত বিষয় আপনার বাড়িতে গুরুজনদের সঙ্গে আলোচনা করতে পারেন, সম্পর্কের কথা জানাতে পারেন, সেই দিক থেকে এই সপ্তাহটা বেশ ভালো। তাছাড়াও আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে এই সপ্তাহের মধ্যভাগে লটারি কাটতে পারেন, লটারি সূত্রে কিছু ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, সেই সঙ্গে
এই সপ্তাহে আইনি জটিলতা কিছুটা তৈরি হতে পারে, অবশ্যই আইনি জটিলতা থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে সপ্তাহের শেষ ভাগে বিশেষ করে, এবং সেই সঙ্গে চোট আঘাতজনিত সমস্যার কারণে আপনার শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পাবে। ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটের উপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। ধনুরাশি ধনুলগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের শুরুতে ভালো ফল পাবেন। এই সময় টাকা পয়সা আগমনের যোগ প্রবলভাবে রয়েছে। বহুদিন ধরে হয়তো কারোর কাছে টাকা পান, বহুদিন ধরে আদায়ের চেষ্টা করছেন, কোনোভাবে আদায় হচ্ছিল না, সপ্তাহের প্রথম ভাগে সেই পাওনা টাকা আদায় হতে পারে, অর্থাৎ আর্থিক দিক মজবুত থাকতে চলেছে, সেই সঙ্গে সঞ্চয় কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সামাজিক কর্মকাণ্ডে সামিল হতে পারেন এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে আপনার মান সম্মান কিছুটা বৃদ্ধি পাবে। সামাজিক কল্যাণের জন্য কিছু দান করতে পারেন, সেটা আপনার জন্য ভবিষ্যতে উপকারী হবে। এই সময় অর্থাৎ সপ্তাহের প্রথম ভাগে কোথাও ভ্রমণে যেতে পারেন, আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। তবে পেশাগত জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অফিসের কাজ রাজনীতি থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে যে কোনো ধরনের রাজনীতিমূলক আলোচনা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ ভাগেও সময় আপনার পক্ষে থাকবে এবং সমস্ত কাজের আপনি সুফল পাবেন। এই সময় আপনার যে কোনো ধরনের ইচ্ছে পূরণ হতে পারে। বহুদিনের কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হওয়ার পাশাপাশি ঘরের সাজ সরঞ্জাম কিনতে পারেন, আসবাবপত্র ক্রয় করার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি বহুদিন ধরে কোনো গাড়ি কিনবেন ভাবছেন, এই সময় অর্থাৎ সপ্তাহের শেষ ভাগে হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাছাড়াও ছাত্রছাত্রীদের জন্য এই সময় উত্তম থাকবে, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি পাবে, পড়াশোনার ক্ষেত্রে সার্বিকভাবে সাফল্য লাভের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তবে অবশ্যই এই সপ্তাহে পারলে বিলাসিতা ত্যাগ করার চেষ্টা করুন, বিলাসিতা কিন্তু আপনার আর্থিক ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়াবে। প্রেম জীবন খুব ভালো কাটবে, রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবেন। এই সপ্তাহের শেষ ভাগে আপনার সিক্রেট কিছু প্রকাশ পেতে পারে আপনার জীবনসঙ্গীর কাছে, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, সাবধানে থাকুন, না হলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা, দমনা বা সম্পর্কের অবনতি, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন ভালো কাটবে, জীবনসাথীর সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, এই দিক থেকে সময়টা বেশ ভালো, তেমন কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা থেকে মুক্তি পেতে পারেন, এই দিক থেকে এই সপ্তাহটা বেশ ভালো যাবে। বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে কিন্তু এই ধরনের কোনো শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। সপ্তাহের মধ্যভাগে নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে, এই দিক থেকে সময়টা বেশ ভালো। বা বহুদিন ধরে আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা জানাবেন ভাবছেন, কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না, এই সপ্তাহের মধ্যভাগে আপনি আপনার মনের কথাটি আপনার মনের মানুষকে জানাতে পারেন, এই দিক থেকে কিন্তু সপ্তাহটা বেশ ভালো যাবে আপনার জন্য। তাছাড়া এই সপ্তাহে তেমন কোনো সমস্যা নেই। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবসায়িক দিক থেকে বিনিয়োগ করতে পারেন, যে কোনো ধরনের নতুন ব্যবসা শুরু করার জন্য এই সপ্তাহটা আদর্শ, এই দিক থেকে তেমন কোনো সমস্যা নেই। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন, সেক্ষেত্রে অবশ্যই এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো যাবে, বাড়তি উপার্জনের কিছু সুযোগ পেতে পারেন। তাছাড়াও আপনি অনলাইনে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি অনলাইনে কোনো টাকা পয়সার লেনদেন করেন, সেক্ষেত্রে এই সপ্তাহে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। চেষ্টা করুন অনলাইন ট্রানজ্যাকশনকে অ্যাভয়েড করার, না হলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, এই বিষয়টাকে কিন্তু এই সপ্তাহে মাথায় রাখতে হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, ওভারঅল এই সপ্তাহটা আপনার জন্য মোটের উপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগ আপনার প্রেম জীবনের জন্য খুব ভালো কাটবে। প্রথম ভাগে নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে, নতুন কাউকে অর্থাৎ আপনার মনের মানুষকে আপনার মনের কথাটি জানাতে পারেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এবং এটাই কিন্তু সুবর্ণ সুযোগ আপনার মনের কথাটিকে আপনার মনের মানুষকে বলার। অবশ্যই এই দিক থেকে সবুজ সংকেত আপনি পেতে পারেন। অন্যদিকে আপনার সন্তানের জন্য এই সময়টা খুব ভালো কাটতে চলেছে, সন্তানের কারণে আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগে পড়াশোনার ক্ষেত্রে মন বসতে কিছুটা সমস্যা, পড়াশোনায় মন বসতে চাইবে না, পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হবে। তবে সপ্তাহের মধ্যভাগে অর্থাৎ সময় গড়ানোর সাথে সাথে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী কিছুটা হয়ে উঠবেন, মনোযোগ বৃদ্ধি পাবে।
অফিস বা কর্মক্ষেত্রে আপনার ইনকাম এই সপ্তাহে বাড়বে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, ব্যবসায়িক দিক থেকেও মুনাফা বৃদ্ধি পাবে। তবে সপ্তাহের প্রথম ভাগে ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে এই সপ্তাহে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো, না হলে আর্থিকভাবে লোকসানের সম্মুখীন হতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আপনি ধার্মিক দিকে মনোযোগী হবেন, এর ফলে টাকা পয়সা খরচ করবেন, ধর্মকর্মের জন্য এই সময় আপনি মানসিক শান্তিতে থাকবেন, আধ্যাত্মিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, আধ্যাত্মিক কর্মে আপনি মানসিক শান্তি ফিরে পাবেন। যদিও সপ্তাহের মধ্যবর্তী সময় আপনাকে নিজের বিরোধীর থেকে অর্থাৎ আপনার নিজের পারিপার্শ্বিক শত্রুদের থেকে একটুখানি সাবধানে থাকতে হবে, শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা ক্ষতির শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে আপনি সার্বিকভাবে সফল হবেন এবং আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে, সাময়িকভাবে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি হতে পারে এবং যার কারণে কিন্তু দাম্পত্য জীবনে সাময়িকভাবে কিছুটা ঝামেলা বা অশান্তির সৃষ্টি হতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে, ঠান্ডা মাথায় আলোচনা করে সেই সমস্যার সমাধানের চেষ্টা করুন, অবশ্যই সমাধান করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আপনার পারিবারিক ক্ষেত্রেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ বাড়ির গুরুজনদের সঙ্গে আপনার মতানৈক্য তৈরি হতে পারে, বিশেষ করে আপনার পিতার সঙ্গে কিন্তু সাময়িকভাবে মতের অমিল হতে পারে এবং তর্কাতর্কিতে আপনি জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়াও এই সময় আপনার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যজনিত সমস্যা আপনার উদ্বেগের কিছুটা কারণ হতে পারে। আপনার জীবনসঙ্গীর শারীরিক দুর্বলতার কারণে আপনার কিছুটা অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অবশ্যই জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি বাড়তি খেয়াল রাখুন বা নজর দিন। সপ্তাহের শেষ ভাগে সম্পত্তি বিয়োগের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অর্থাৎ সম্পত্তি বিক্রয় হতে পারে বা আপনি হয়তো কোনো একটা সম্পত্তি বহুদিন ধরে বিক্রয় করবেন ভাবছিলেন কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না, সেই ধরনের শুভ যোগাযোগ কিন্তু এই সপ্তাহের শেষ ভাগে আপনার কাছে আসতে পারে এবং অবশ্যই সেটা আপনার জন্য লাভদায়ক হবে। তাই অবশ্যই নিজের সম্পত্তির ব্যাপারে এই বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত একটুখানি ভাবনা চিন্তা করে নেবেন, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। শ্বশুরবাড়ির দিক থেকে সাময়িকভাবে কিছুটা সমস্যা আসতে পারে সপ্তাহের শেষ ভাগে, শ্বশুরবাড়ির কোনো গুরুজন ব্যক্তির সঙ্গে আপনার তর্কাতর্কি হতে পারে, কোনো একটা ছোট বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং এই ভুল বোঝাবুঝি তৈরির কারণে কিন্তু সাময়িকভাবে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এই সপ্তাহটা মোটের ওপর বেশ ভালো যাবে, তেমন কোনো সমস্যা নেই। তবে এই সপ্তাহের মধ্যভাগে আপনার আইনি জটিলতা কিছুটা তৈরি হতে পারে, অবশ্যই যে কোনো ধরনের আইনি জটিলতা থেকে সাবধানতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগে লটারি কাটতে পারেন, সপ্তাহের প্রথম ভাগে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। এই সপ্তাহটা প্রেমের জন্য খুব ভালো হবে আপনার কাছে, সঙ্গীর সাথে খুব সুন্দর মুহূর্ত কাটাবেন, একসাথে দুজনে লং ড্রাইভে যেতে পারেন বা ডেটে যেতে পারেন। যদি আপনি বিবাহিত হন তাহলে জীবনসঙ্গীর কেরিয়ারে উন্নতির জন্য আপনি আপনার জীবনসঙ্গীকে সাহায্য করতে পারেন। যদিও আপনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, তবে আপনাদের ভালোবাসা সব দূরত্ব ও বাধা অতিক্রম করতে সক্ষম হবে, এই দিক থেকে কিন্তু একটুখানি সাময়িকভাবে সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া ওভারঅল সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে আপনি ঘরোয়া জিনিস ক্রয় করতে পারেন এবং এই ঘরোয়া জিনিস ক্রয় করার কারণে আপনার অর্থ কিছুটা ব্যয় হবে, নতুন গাড়ি কেনার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে এই সময়। আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা আরও বৃদ্ধি পাবে, মায়ের সঙ্গে সম্পর্কের কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যার সমাধান হবে এবং ভুল বোঝাবুঝি দূর হবে। সপ্তাহের প্রথম ভাগে আপনি একটি বিলাসবহুল জীবন কাটাতে পারেন বা বিভিন্ন ধরনের ইচ্ছে পূরণ হতে পারে, এই দিক থেকে সপ্তাহের প্রথম ভাগটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। সেই সঙ্গে আপনি আপনার নিজের পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে সক্ষম হবেন। সপ্তাহের মধ্যভাগে আপনি নতুন কোনো জিনিস শেখায় আগ্রহ দেখাবেন, নতুন কোনো বিষয়ের প্রতি নতুন কোনো বিষয়কে শেখার ইচ্ছে, এই ধরনের শুভ কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে পারে, নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু শেখার প্রতি একটা আলাদা আকর্ষণ জন্মাবে আপনার। এই সময়
স্টুডেন্টদের জন্য বিশেষ ভালো করতে চলেছে, অর্থাৎ আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়টা আপনার জন্য অত্যন্ত ভালো। নতুন কোনো সুযোগ আসতে পারে, নতুন কোনো জায়গায় অ্যাডমিশন হতে পারে, নতুন কোনো কোর্স শুরু করতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো যাবে। নিজের পড়াশোনা শেষ করতে এবং কাঙ্ক্ষিত ফল লাভে আপনি এই সপ্তাহে সক্ষম হবেন। সন্তানের জন্য এই সময়টি শুভ, অর্থাৎ এই সপ্তাহটা মোটামুটি শুভ এবং ফলদায়ক হবে। সন্তানের কারণে আপনার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। তাছাড়াও সন্তানের কারণে আপনার সপ্তাহের মধ্যভাগে কিছুটা খরচ বাড়তে পারে। অন্যদিকে আপনার শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে, অবশ্যই শত্রুদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। সপ্তাহের মধ্যভাগে আপনার শরীর স্বাস্থ্য কিছুটা ট্রাভেল দেখা দিতে পারে, স্বাস্থ্যজনিত দুর্বলতা কিছুটা বৃদ্ধি পাবে, বিশেষ করে চোখের সমস্যায় কম বেশি ভোগার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আপনার আর্থিক সমস্যার সম্মুখীনও কিছুটা হতে হবে, অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। সপ্তাহের শেষ ভাগে আপনি বিভিন্ন ব্যাপারে লাভবান হতে পারেন, বিশেষ করে পার্টনারশিপের ব্যবসায় আপনি ভালো লাভ পাবেন। আপনি যদি শেয়ারে কোনো ব্যবসা করে থাকেন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন সেই দিক থেকে এই সপ্তাহটা বেশ ভালো, আর্থিক মুনাফা কিছুটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে পারেন, সেটা আপনার জন্য শুভ ফলদায়ক হবে। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই। বিবাহিত জীবনে আপনার সঙ্গীর প্রতি দায়বদ্ধ থাকবেন, সমাজে আপনার ইমেজ ভালো হবে, সামাজিক কাজকর্মের দ্বারা আপনি সুনাম অর্জন করতে সক্ষম হবেন এই সপ্তাহে। এই সপ্তাহের শেষ ভাগে সব কিছু আপনার অনুকূলে থাকবে এবং আপনি খুব সুন্দর জীবনযাপনে সক্ষম হবেন। পরিবারের সাথে মূল্যবান সময় কিছুটা কাটাবেন এবং ঘরোয়া কাজে ব্যস্ত থাকবেন। ঘরের ফেলে রাখা কাজগুলো এই সপ্তাহের শেষ ভাগে আপনি সম্পন্ন করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই সপ্তাহটা অত্যন্ত ভালো কাটবে আপনার। জীবনসঙ্গীর প্রতি আপনি ডেডিকেটেড থাকবেন এবং সেই সাথে জীবনসঙ্গীকে খুশি করার এবং সন্তুষ্ট রাখার চেষ্টা প্রবলভাবে করবেন। যদিও ছোটোখাটো সমস্যা আপনাদের মধ্যে কম বেশি থাকবে সারা সপ্তাহ জুড়ে, তবে সেটা আপনাদের সম্পর্কে বিশেষ খুব একটা প্রভাব ফেলবে না। অবশ্যই এই দিক থেকে সপ্তাহটা বেশ ভালো। তবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন, লটারি কাটার নেশা রয়েছে, সেক্ষেত্রে এই সপ্তাহটা লটারি কাটা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তবে একান্ত যদি লটারি কাটতে হয় তবে সপ্তাহের মধ্যভাগে আপনি লটারি কাটতে পারেন। তাছাড়া তেমনভাবে লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা তেমনভাবে নেই। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় যেটা দেখা যাচ্ছে, আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা বা আইনি জটিলতা তৈরি হতে পারে, অবশ্যই এই বিষয়ে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া এই সপ্তাহটি আপনার জন্য মোটের ওপর বেশ ভালো যাবে। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি মীন লগ্নের এই সপ্তাহটা কেমন কাটতে চলেছে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, সপ্তাহের প্রথম ভাগে কোনো কাজে বা ব্যক্তিগত কারণে সুদূর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। খরচে কিছুটা বৃদ্ধির যোগ রয়েছে, অর্থাৎ খরচ কিছুটা বাড়বে। টাকা পয়সা খরচের ক্ষেত্রে একটুখানি ভেবেচিন্তে খরচ করার চেষ্টা করুন, তা না হলে ভবিষ্যতে সংকটে পড়তে পারেন। তবে সময় ভালো কাটতে চলেছে, অর্থাৎ সারা সপ্তাহ জুড়েই কম বেশি ভালো কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়াও এই সময়, অর্থাৎ এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার উন্নতিও দেখা দেবে। সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ নতুন কোনো সম্পত্তি ক্রয় হতে পারে বা পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। সপ্তাহের প্রথম ভাগে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে এবং সার্বিকভাবে আপনি সফল হবেন। দাম্পত্য জীবনে জীবনসাথীর সাথেও মনের মিল ঘটবে এবং আপনি আপনার জীবনসঙ্গীর মন বুঝতে সক্ষম হবেন। দীর্ঘদিন ধরে যদি কোনো ঝামেলা অশান্তি চলে থাকে তার অবসান ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগে। তবে ছোটোখাটো বিষয়ে জীবনসাথীর ওপর রাগ করা বা মাথা গরম করে কথা শোনানো থেকে বিরত থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়বে। সপ্তাহের মধ্যভাগে কিছুটা পরিবর্তন আসতে পারে, সাথে সাথে কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করবে, মানসিক চাপ কিছুটা অনুভব করতে পারেন। সেই সঙ্গে আপনার স্বাস্থ্যজনিত দুর্বলতা কিছুটা দেখা দেবে, স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে, তাই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনার পিতার সাথে আপনার মতভেদ দেখা দিতে পারে, কোনো বিষয়কে কেন্দ্র করে কিছুটা বাদানুবাদ হতে পারে এবং যার কারণে আপনার পিতার সাথে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে, অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়বে। সপ্তাহের শেষের দিকে সময়টা বেশ ভালো কাটতে চলেছে, ছোটোখাটো কোথাও ভ্রমণে যেতে পারেন, সেই ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে। ভ্রমণের কারণে আপনি সার্বিকভাবে উপকৃত হবেন। আর্থিক দিক থেকেও উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে, ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে,
সপ্তাহের শেষ ভাগে যে কোনো ধরনের বাধার সম্মুখীন হলেও তা কেটে যাবে, সেই বাধা অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন। আপনার নিকট কোনো আত্মীয়ের সাথে দেখা হতে পারে এবং সেই আত্মীয়ের দ্বারা আপনি উপকৃত হতে পারেন সপ্তাহের শেষভাগে। তবে চেষ্টা করুন এই সপ্তাহে বিলাসিতা ত্যাগ করতে। বিলাসিতা কিন্তু আপনার আর্থিক ক্ষতির কিছুটা কারণ হয়ে দাঁড়াবে, অবশ্যই এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আপনার যেমন উপার্জন বৃদ্ধি হবে তেমনই কিন্তু খরচও কিন্তু কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই বিষয়টাকে একটুখানি মাথায় রাখার প্রয়োজন রয়েছে। সপ্তাহের শেষ দিকে প্রেম জীবন খুব ভালো কাটবে। মনের যদি কোনো না বলা কথা থেকে থাকে তাহলে এই সপ্তাহে বলে দিতে পারেন আপনার জীবনসঙ্গীকে। আর কোনো সমস্যা হলে চেপে যাবেন না, আলোচনা করুন, আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধানের চেষ্টা করুন, দুজনে একসাথে কথা বলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। তাছাড়াও আপনাদের প্রেমের সম্পর্ক বাড়িতে জানাতে পারেন, সেই দিক থেকে সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে। দাম্পত্য জীবনে এই সময়টা অর্থাৎ এই সপ্তাহটা বেশ ভালো কাটবে, সেই সঙ্গে মতের মিল থাকবে, যদি কোনো মতের অমিল থেকে থাকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে এই সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। তাছাড়া এই সপ্তাহে যে কোনো ধরনের ফাটকা উপার্জন থেকে বিরত থাকুন, না হলে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে। উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সেই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মেই নতুন কোনো কাজে আপনি হাত দিতে পারেন বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হতে পারেন, এই দিক থেকে সপ্তাহটা আপনার জন্য বেশ ভালো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।